voa pro quarteirão, né? Quarto novo, bolo. नहीं ना चार पाँचटा बड़ो बड़ो मोटा मोटा गुला नहीं ना একটা নিয়েছি দুটো নিয়েছি তিনটে নিয়েছি চারটে নিয়েছি পাঁচটা নিয়েছি হয়ে যাবে না নমস্কার বন্ধুরা আজকে আমি ডাইরি বানিয়ে চলে এসেছি এবার ডাইরি একটা রেসিপি বানাবো দেখুন আপনারা কেমন করে বানাই ডাইরিটাকে প্রথমে ধুয়ে নেব প্রথমে ডাইরিগুলো কেটে নেব এখানে আলু নিয়েছি আলুগুলো কেটে নেব কাঁচা কলা নিয়েছি কাঁচা কলা কেটে নেব আর বেগুন আছে বেগুন কেটে নেব প্রথমে সজনে ডাঁটা আমি কেটে নেব ভালো করে ছুলে নিতে হবে ডাড়িগুলো এভাবে আমি ডাইগুলো ছাড়িয়ে নেব এখানে আমি পোস্ত নিয়েছি আর সরষে নিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এবার আমি একসাথে বেটে দেব মশলা বাটা হয়ে গেছে এবার তুলে নেব দেখুন আমার সবজিগুলো কাটানো হয়ে গেছে এবার ধুয়ে নেব ভালো করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেব তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেব সজনে ডাঁটা লবণ হলুদ গুঁড়ো ভালো করে মেখে নেব ভাজা হয়ে গেছে এগুলো তুলে নেব ওই তেলে দিয়ে দেবো কাঁচা কলা কাঁচকলা আমার ভাজা হয়ে গেছে তুলে নেব এবার বেগুন গুলো ভেজে নেব দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ হলুদ গুঁড়ো বেগুন গুলো ভাজা হয়ে গেছে তুলে নেব দিয়ে দেবো তেল শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন
দিয়ে দেবো আলু, লবণ দিয়ে হলুদ, ভালোভাবে কষিয়ে নেব। দেখো আলুগুলো আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো সব সবজিগুলো, ভালো করে মেরে নেব। এখানে পোস্ত সরষে বাটা আছে, অর্ধেকটা দিয়ে দেবো আমি। ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেছে, এবার দিয়ে দেবো অল্প পরিমাণে জল, এবার ভালোভাবে নেড়ে নেব। এবার দিয়ে দেবো ঢাকা, আলুগুলো সেদ্ধ হোক ভালোভাবে। দেখুন আমার আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে, এবার পোস্ত দেবো, দিয়ে নামিয়ে দেবো। দেখুন আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমার নিরামিষ সজনে ডাঁটা রান্না হয়ে গেছে, সুন্দর হয়েছে। দেখুন নিরামিষ সজনে ডাঁটা রান্না হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা।